আনিস খানকে খুন করেছে রাজ্যের সরকার, এ রাজ্যের পুলিশ। কি করে খুন করেছে, কি হয়েছে, গোটা রাজ্যের রাজনীতিতে এবং গোটা রাজ্যের মাটিতে সবাই জানে। গতকাল রাতে আনিসের ভাইকে, যে আনিস খানের খুনের মূল সাক্ষী, তাকে আবার ভোজালি দিয়ে আবার কোপ মেরে তাকেও খুন করার চেষ্টা করছে। এটা প্রথম নয়। আনিস খানের পরিবারকে বারবার হুমকি দেওয়া, ধমকি দেওয়া, প্রাণে মেরে ফেলার জন্য তাদেরকে ফোনে হুমকি দেওয়া, আনিসের ভাইকে এর আগেও টার্গেট করে তাকেও তার উপরেও আক্রমণ করা, কিন্তু পুলিশ, আমতা থানা, এরা কিন্তু চুপচাপ, কখনো এফআইআর নিতে চাইছে না, কখনো আবার পুলিশ প্রোটেকশন পাঠালেও। আজকেও যদি আপনারা আনিসের বাড়িতে যান, দেখবেন আনিসের বাড়ি ঢোকার মুখে বাঁ দিকে একটা দাওয়াতে একটা চালাতে পুলিশ বসে আছে। আচ্ছা, যে পাড়াতে পুলিশ বসে আছে, যে ঘরে, যে পাড়াতে এত সিসি ক্যামেরা আছে, সেখানে তৃণমূল হোক, দুষ্কৃতি হোক, পুলিশ হোক, তাদের নিজেদের এত কি করে সাহস হয় যে আরও একটা ছেলেকে গিয়ে, যেটা এই যে এই কেসের মূল সাক্ষী, তাকে ভোজালি দিয়ে কোপ মারছে। তার মানে পরিষ্কার কথা, এই কারণেই আনিসের পরিবার এবং গোটা রাজ্যের মানুষ, তার সাথে ছাত্র যুবরা, ডিওয়াইএফআই, এসএফআই, আমরা সিট চাইনি। কারণ সিট তদন্ত করেই গুন্ডা, দুষ্কৃতি, তৃণমূলী, দাদাগিরি, পুলিশি জুলুমরাজকে সরকার ডিফেন্ড করতে চাইছে, আর যারা খুন করলো তাদেরকে আড়াল করতে চাইছে, আর খুনের সাক্ষীদেরকেও মেরে ফেলতে চাইছে। আমরা চুপ করে থাকবো? গোটা রাজ্য চুপ করে থাকবে? গোটা রাজ্যের ছাত্র যুবরা চুপ করে থাকবে? প্রতিবাদ করতে গিয়ে, গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে, বেকার মেধাবী চাকরি প্রার্থী ছেলে মেয়েদের কাজের দাবিতে কাজ করতে গিয়ে, আলিয়া ইউনিভার্সিটির জমি তছরূপের বিরুদ্ধে যে মুখ্য ভূমিকা যারা স্টুডেন্ট অর্গানাইজেশন গ্রহণ করেছিল, তাদের নেতা হিসাবে এনআরসি, সিএএ, এনপিআরএ যারা রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করেছিল, তাদের মধ্যে থেকে একজন প্রতিনিধি, এলাকায় বিভিন্ন সামাজিক কাজ, ব্লাড ডোনেশন ক্যাম্প, বাচ্চাদেরকে লেখাপড়া করানো, এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যখন একজন প্রগতিশীল ছাত্র নেতা, তার নাম আনিস খান হতে পারে, তারা যখন যুক্ত থাকছে, পুলিশ পাঠিয়ে খুন করে দেবে? এই দাদাগিরি, এই জুলুমবাজি, এই পুলিশের, এই সরকারের এগুলো চলবে? এটা হতে পারে? তারই প্রতিবাদে আজকে গোটা রাজ্য জুড়ে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আমরা বলেছি, আনিস খানের খুনের মূল সাক্ষী আনিস খানের ভাই সালমান খানের উপরে যে প্রাণঘাতী হামলা, তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে যুবরা রাস্তায় নেমে প্রতিবাদ করুন, এবং আগামীকাল আসুন আমতা থানা, যে আমতা থানার ওসি আজকে বাগনান থানার আইসিতে বসে আছেন, যেখানে যারা ওই রাতের বেলা গেল, আনিসকে খুন করে দিল, এখনও গিয়ে বাড়ির লোকে ধমকাচ্ছে, ভোজালি দিয়ে কোপাচ্ছে, তারা পারে না এত শান্তিতে থাকতে। গণতন্ত্র কোথায় যাবে? এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কোথায় যাবে? রক্ষকরা রক্ষকের কাজ কেন করছে না? রাজনৈতিক দলগুলো এত কেন আক্রমণাত্মক? কেন এত মানুষের জীবনের, তাদের স্বাধীনতা, তাদের গণতন্ত্র, তাদের উপরে শারীরিক আক্রমণ, এই সবের কিছু সবের পক্ষে এবং স্বাধীনতা গণতন্ত্রের বিপক্ষে তারা দাঁড়াচ্ছে? তার বিরুদ্ধে আগামীকাল বিকেল চারটায় আমতা থানাতে আসুন, সবাই চলুন আমতা থানা। আমরা ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করতে চাইছি, এ রাজ্যের ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্যের এসএফআই ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য, তারাও এই লড়াই আন্দোলনে, তারাও সমানে সমানে অংশীদার থাকবেন, তারাও আসছেন। গোটা রাজ্যের সাধারণ মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, যারা এই খুনের বিরুদ্ধে দাঁড়াতে চাইছেন, যারা আছেন, যে গোটা পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে আপনারা বদ্ধভূমিতে পরিণত হতে দেবেন না, আপনাদের সবার কাছে আমাদের আবেদন, লড়াইটা এবারে রাস্তায় নেমেই করতে হবে। আগামীকাল আমতা থানা বিকেল চারটায়, আমাদের অধিকার, আমাদের গণতন্ত্র, আনিসকে ইনসাফ দেওয়াতে, সালমানকে ইনসাফ দেওয়াতে, সালেম খানকে ইনসাফ দেওয়ার জন্য আসুন আগামীকাল। আমরা এই কারণেই বলেছিলাম, পরিবার এই কারণেই বলেছে, সিট তদন্ত করতে পারবে না। সিটের তদন্ত যদি ঠিক থাকতো, তাহলে আজকে দুষ্কৃতীরা, তৃণমূলের লোকরা এবং তারা এই এত আক্রমণাত্মক হতো না, এবং পুলিশ চুপচাপ করে বসে থাকতো না। আজকের এই ঘটনার পর এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আনিসের খুনের ঘটনায় সিবিআই তদন্তই একমাত্র উপায় এবং একমাত্র রাস্তা। বিচার বিভাগীয় দেখাশোনার মধ্যে সিবিআই তদন্ত করতে হবে। আগামীকাল আমতা থানাতে আসুন, কালকে আমতা থানাতে পুলিশের সাথে সেখানেও কথা হবে। গোটা রাজ্যের সাধারণ মানুষ, গোটা হাওড়া জেলার সাধারণ মানুষের কাছে, আমাদের কমরেডদের কাছে, যে যেখানে আছেন, আপনাদের কাছে আমাদের আবেদন, আগামীকাল বিকেল চারটায় চলুন আমতা থানা।